খাদ্যের দাম বৃদ্ধি এবং ডাকাতিয়া নদীর পানি দূষণের কারণে বিলুপ্তির পথে হাঁটছে চাঁদপুরের ভাসমান খাঁচায় মাছ চাষ প্রকল্প। এরই মধ্যে পুঁজি হারিয়ে অনেক চাষি বন্ধ করে দিয়েছেন এই চাষাবাদ। চাষিদের দাবি, পানি দূষণের ফলে চাষ করা মাছ মারা যাচ্ছে, এতে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। সংকট মোকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে অচিরেই বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে সম্ভাবনাময় এই খাতের, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অপরদিকে মৎস্য অধিদপ্তর বলছে সমস্যা সমাধানে কাজ চলছে, পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। 2002 সালে দেশের সর্বপ্রথম চাঁদপুরের ডাকাতিয়া নদীতে শুরু হয় ভাসমান খাঁচায় মাছ চাষ পদ্ধতি। চাঁদপুরের নদীতে শুরু হওয়া পদ্ধতিকে বলা হয় বাংলাদেশের মডেল। অন্য সব পদ্ধতির চেয়ে বেশি সাশ্রয়ী, সুবিধাজনক এবং লাভজনক হওয়ায় অনেক উদ্যোক্তাই শুরু করেন এই পদ্ধতিতে মাছ চাষ। আমাদের প্রতি বছর বর্ষাকালে আসলে এই নদীতে প্রচুর মাছ মারা যায়। খাদ্যের দাম বেশি, যেই বস্তা আগে 800 টাকা ছিল এখন দেখা গেছে যে এই বস্তা 1600 টাকা। যদি এভাবে মাছ মারা যাইতে থাকে তাহলে আমরা চাষিরা ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না। চাষির পক্ষ থেকে বড় দাবি, এই নদীর পানি সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের চাঁদপুরের যারা নদী গবেষণা কেন্দ্র আছে, মৎস্য ইনস্টিটিউট আছে, এটার যদি যদি কোনো স্থায়ী সমাধান না করে তাহলে আমরা সমস্ত চাষিরা এই নদী থেকে উঠার পথ আমাদের হয়ে গেছে এবং হবে। আমাদের মৎস্য দপ্তর পক্ষ থেকে আমি এবং সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গিয়েছি এবং তাদেরকে দেখেছি, এবং পাশাপাশি আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী গবেষণা কেন্দ্র তারাও গিয়েছে এবং তারা পানির স্যাম্পল টেস্ট করছে, এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটা